এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার পক্ষ হতে আমাদের সাথিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কাশেম খানকে আসসালামু আলাইকুম আসুন আমরা মাদককে না বলি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদকমুক্ত বাংলাদেশ গড়ি এই শীর্ষক সম্মেলনের সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি আর প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব জামাল উদ্দিন আহমেদ সহ আর সাথিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং আমার মঞ্চের উপবিষ্ট আছেন সাথিয়ার আপামর জনসাধারণ আমি সকলকে জানাই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি শুরুতেই বলতে চাই আসুন আমরা আমাদের পরিবারকে মাদক মুক্ত করি তাহলে দেশ জাতিকে আমরা মুক্ত করতে পারব আর যদি আমরা আমাদের পরিবার থেকে মাদক মুক্ত না করতে পারি তাহলে এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে কোনো লাভ হবে না তাই আমি বলবো আজকে থেকে এই সেমিনারে যারা উপস্থিত আছেন সকলকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজ থেকেই আমাদের পরিবারকে মাদক মুক্ত করতে চাই আপনার কি রাজি যদি থাকেন তাহলে এক বাক্যে বলো হ্যাঁ আমাদের পরিবারে কোনো মাদক পান বা সেবনকারী লোক থাকবে না আমি যেমন বলতে পারি আজ দাঁড়িয়ে বলছে আমার পরিবারে একজনও মাদক সেবী লোক নাই তাই আমি আশা করব আমার মতন প্রত্যেকটি পরিবার যদি মাদক সেবন থেকে বিরত থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা যথাযথভাবে বাস্তবায়ন হবে তাহলে আমার জননেত্রী শেখ হাসিনার সেই সোনার সব সোনার বাংলাদেশ গড়ার জাতির জঙ্গ জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি পরিপূরকভাবে আমরা সকলে মিলেই কাজ করতে পারবো এই উদ্যক্ত আহ্বান জানিয়ে যারা আমাকে এই মঞ্চে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব সকলেই মুক্ত থাকুন সুস্বাস্থ্যর অধিকারী হন এই প্রত্যাশা ব্যক্ত করে ব্যক্ত করে আমি সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ